মাইজবান্ডারের ওরস করবেন না। আর যারা আউলিয়া ইকরামদের দুর্নাম করে এমন মানুষ আমাদের দেশে আছে তো, তা আমর সফি বেশি বলে তোমরা মাইজবান্ডার যাইও না। যদি কেউ একথা বলে মাইজবান্ডার না গেলে ইমান তাজা হবে না, এটা মিথ্যা কথা। শুধু মাইজবান্ডার না, যে কোনো ওলির দরবারে যেতে এরা কি করে নিষেধ করে। অনেক মানুষ আমি তাদেরকে লক্ষ্য করে বলবো, আপনারা যে আউলিয়া ইকরামদের বিরুদ্ধে কথা বলছেন, এরা কিন্তু ইসলামের অহংকার অলংকার, আর আপনারা ইসলামের নামে মুসলিম জাতির কলঙ্ক। এরা মুসলিম জাতির কলঙ্ক, এমনি বড় বড় মুহাদ্দিস মুফতি নামের মুহাদ্দিস আর কি নামের মুফতি, যেমন খাজা বাবা খাজা গরিন মাস ইসলাম ধর্ম প্রসার এসেছিলেন হিন্দুস্তানে, হযরতে শাহে জালাল সিলেটি এমএন শহর থেকে এ বাংলার জমিনে এসেছেন ইসলাম প্রসার করার জন্যে। তখন এটা ছিল রাজা গৌর গোবিন্দের রাজত্ব, মগ রাজ্য। কোন রাজ্য? মগ। কিন্তু আজকে সেই মগ রাজ্যের মধ্যে কয় কোটি মুসলমান, এই মানুষ একবারে ন বুঝে ন মতে তোরা ফল মারছো না, কয় কোটি? 18 কোটি। কিন্তু বহুত ফুরানের হিসাব বাইব, 20 কোটির উপরে। তো এত কোটি মুসলমান কোত্থেকে হলো? এটা তো মগ রাজ্য ছিল, রাজা গৌর গোবিন্দের রাজত্ব ছিল। এগুলা হযরতে শাহে জালাল সিলেট এমনি আল মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে 313 জন আল্লাহর ওয়ালি এ বাংলার জমিনে এসেছিলেন ইসলাম প্রসার করার জন্য। আজকে মুসলমান ইউন আমর সফি বানাই দেন ও বা এদুন মুসলমান ইন ওলিয়ালে বানাই দে, ই তারা মুসলমান কেন ই তারা অন্য বলে বস সাদরি বলে। আমাদের নবী ঈসা যীশু খ্রিস্ট মৃত্যু মানুষ জীবিত করে, এটা আপনাদের কোরআন শরীফে আছে, কিন্তু আপনাদের নবী মুহাম্মদ ইসলাম মৃত্যু মানুষ জীবিত করে তো তোমাদের কোরআন শরীফে নেই। আসলে কথা তো বাস্তব, আমার নবী যে মৃত মানুষ জীবিত করে এটা কোরআন শরীফে আছে নি নেই। পয়েন্ট, তার পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি গায়ের জোরে চললে হবে না, আপনি ঠিকভাবে উত্তর দিতে হবে। আচ্ছা আমার কাছে বললে আমি কি বলতাম? আমার সবির কাছে কইলে আমার সবই কি কইতো? আমার ভাইয়েরা, আমার হোসে পাক বলেন এই ফাদিরি আপনাদের নবী যীশু খ্রিস্ট মৃত্যু মানুষ জীবিত করে, এটা আমাদের কোরআন শরীফে আছে, এটা ওনার একটা মুজিজা। আমার নাম আমাদের নবী মৃত্যু মানুষ জীবিত করে, এটা আমাদের কোরআন শরীফে নাই, থাকার প্রয়োজনও নাই, থাকার প্রয়োজনও নাই। এই খ্রিস্টান পাদেরি আমি আব্দুল কাদের, আমি তো নবী নই, আমি সেই নবীর একজন আওলাদ, অনেক পরের আওলাদ, সেই নবীর একজন উম্মতের আলেম। আমি যদি আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত করি, আমার নবীর উপর ঈমান আনবে বলে আপনি পারবেন না? আল্লাহর হুকুমে আমি যদি মৃত মানুষ জীবিত করে দেখাই, আমার নবীর উপর ঈমান আনবে কিনা সেটা বলো।
হত আশ্চর্য হয়ে গেল বলে হ্যাঁ আপনি আপনি তো নবী না বলে না না আমি নবীর অনেক পরের আওলাদ নবীর উম্মতের একজন আলেম আমি যদি মৃত মানুষ আল্লাহর হুকুমে জীবিত করি দেখাই ইমান আনবে ওরা তো হ্যাঁ ইমান আনতে হবে বলে একটা আমাকে পুরানো কবর দেখাই দাও আপনি পারবেন আমি পারবো মতম সাহেব পারবে আমার গোসে পাক ইসলামের সত্যতা প্রমাণ করার জন্যে এই খ্রিস্টান ফাদরি আমাকে একটা পুরানো কবরস্থান দেখায় দাও একটা কবরে নিয়ে গেলেন অনেক পুরানো আমার গোসে পাক ওই কবরের সামনে গিয়ে পাশে বসে ওনার সিনা বরাবর ডান হাতের সাদ তাঙ্গুল লাগিয়ে ডাক দিলেন ইয়া আব্দুল্লাহ বিইযনিল্লাহ এ আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও এখানে আমাদের কিছু আলেম রং কথা বলে আমার গোসে পাক নাকি বলছেন আমার হুকুমে দাঁড়িয়ে যাও নাউজ বিল্লাহ মিন জালিক গোসে পাক এ কথা জীবনে কোনোদিন বলেন নাই এটা তো আল্লাহর কোরআন বিরোধী হয়ে যাবে আমার গোসে পাক বলেন ওয়ালাউ আলকাই তু সিররি ফাওকা মাইতিনি লাকামা বিকুদরাতিল মাওলা তাআলি আমার গোসে পাক বলেন আমি আব্দুল কাদের যদি কোন মৃত মানুষের উপর কোন মাইয়াতের উপর আমি আমার ভেদ যদি নিক্ষেপ করি ওই মৃত মানুষ বেকুদরাতিল মাওলা আল্লাহর কুদরতের মাধ্যমে জীবিত হয়ে আমি আব্দুল কাদের কাছে চলে আসে এখানে শিরিক আছেনি এ মতম সাহেব তারা ঠান না ভাই এ আজে বাজে কথা হয় শিরিকের ফতোয়া দিতে ইন্ন ইতারা ওয়াজ ইন্ন বুঝিও আমার গোসে পাক বলেন ইয়া আব্দুল্লাহ কুম বিইযনিল্লাহ হে আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও বলা মাত্রই ঠাস করে কবর ফেটে একটা বিরাট লম্বা একজন মাইয়্যত দাঁড়িয়ে গেল কবর থেকে বের হতেই আরবি ভাষায় জিজ্ঞাস করলেন আসসালামু আলাইকুম দেখুনি খবর তুন বাইরে তো সালাম দি উনি কবর থেকে বের হওয়ার সময় বলেন আসসালামু আলাইকুম সালাম দিলেন আমার গোসে পাক উত্তর দিলেন এবং ওই লোকটা জিজ্ঞাস করলেন আকামাতিল কিয়ামা কি হুজুর কি কিয়ামত কায়েম হয়ে গেছে কিয়ামত কি কায়েম হয়ে গেছে বলেন না না কিয়ামত কায়েম হয় নাই আমি আব্দুল কাদের আপনাকে কষ্ট দিলাম এই খ্রিস্টানদেরকে দেখানোর জন্যে এই ফাদরিদেরকে দেখানোর জন্যে আপনি কি আপনার পরিচয়টা দিবেন বলে হুজুর বাধ্য আমি পরিচয় দিতে বাধ্য আমি আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালামের একজন উম্মত